বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ও মাননীয় প্রধানমন্ত্রীর দেশের উন্নয়নের কাজ নিয়ে বিশেষ গবেষণা করেছেন। তিনি গান লিখে গেয়ে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করলেন। বঙ্গবন্ধুর একজন ভক্ত, লেখক, গীতিকার ও সুরকার শিল্পী এস আর জব্বার। তিনি দীর্ঘদিন যাবৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আদর্শ কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিজের কণ্ঠে গান গেয়ে থাকেন। এবং তিনি নিজেই লেখক, নিজেই সুরকার, নিজেই গায়ক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবিক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার আদর্শ এবং আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন ওনার আদর্শ এবং উন্নয়নের ধারাবাহিকতার উপরে গানের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাব। তবে আমার একটু সহযোগিতা প্রয়োজন, আমি আর্থিকভাবে অনেক দুর্বল, এ যাবৎ অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি আমার এই প্রতিভার পিছনে। তবে আমার বিশ্বাস, আমি অবশ্যই আমার আবেগ, উদ্যোগ এবং প্রতিভা নিয়ে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর কাছে পৌঁছে যাব। এ কথা বলার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য সমাপ্তি ঘোষণা করেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একজন সুনামধন্য ব্যক্তিকে আজকে পেয়েছি, অনেক কষ্ট করে রাস্তা হঠাৎ করে চলার পথে তাকে দেখা পেলাম যে উনি গবেষক এবং লেখক এবং শিল্পী। আজকে ওনাকে পেয়ে খুব ভালো লাগছে। আমি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই যে ভাই, আপনি আসলে এই যে গবেষক, লেখক, সুরকার, এভাবে আপনি এত দূর কিভাবে সামনে গিয়েছেন, এ ব্যাপারে একটু জিজ্ঞাসা করবো প্লিজ। আমি 2007 সালে ঢাকা আসি। আগে ছাত্র জীবন থেকে আমার আশা ছিল যে আমি একজন শিল্পী হব, আমি একজন লেখক হব। তো আসার পরে 2007 ঢাকা আসার পরে তখন যে একটা কোম্পানির চাকরি নেই, চাকরির পাশাপাশি আমি 2 বছর সঙ্গীত, আমাদের এক মাস্টারগত সঙ্গীত ছিল। শেখার পরে পরবর্তীতে আমার এই যে গান রচনা লেখা বা কিভাবে গান শুরু করতে হয় তখন এটা আমি ভাষা পেয়ে যাই, সেটা শুধু নেই। শেখার পরে এখন আমি নিজে রচনা লিখতে পারি, নিজেই আপনার শুরু করতে পারি। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার লেখা গা বঙ্গবন্ধুর অনেক গান রিলিজ হয়েছে এবং অনেক গান লেখা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক উন্নয়ন কাজ করেছেন। সেই কাজগুলো আমি বিশেষ গবেষণা করে এবং গান লিখে যে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে প্রকাশ করে এসেছি এবং গানে গানে মাননীয় প্রধান দেশের উন্নয়নমূলক কাজগুলো আমি তুলে ধরেছি। ধন্যবাদ। আপনার কাছে আর একটু জিজ্ঞাসা করবো যে আপনি আসলে আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে অনেক গান গিয়েছেন, অনেক গবেষণা করেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি আমাদের জাতির জনক বাংলাদেশের তিনি একটা আলোড়ন সৃষ্টিকারী নেতা, এবং সেই হিসাবে আপনার কাছে জিজ্ঞাসা করবো যে আপনি তাদেরকে নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন যাবৎ এবং অনেকগুলো গান গেয়েছেন, গানে গানে আপনি তাদের আপনি হাইলাইট করার চেষ্টা করেছেন, আসলে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত দেখা করার সৌভাগ্য কি আপনার হয়েছে প্লিজ? জিরা ভাই, এখনো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয় নাই এবং আমি মিটিংও হয়েছে কিন্তু ফাঁকে খাই, কিন্তু সরাসরি দেখা সাক্ষাৎ করতে পারি নাই। তা আমি আমার দুইটা বিশ্বাস, আমার লেখা গাওয়া গানগুলো যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এবং বঙ্গবন্ধুর গান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের গানগুলা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে তখন অবশ্যই। জি ভাইজান, আপনি তো আসলে অনেক বড় একজন গবেষক এবং শিল্পী এবং সুরকার, আর তার নিজে নিজে কণ্ঠে এখন একটা গান শুনতে চাই, যতটুকু পারেন যদি গিয়ে আমাদেরকে একটু শোনার সহযোগিতা করে দেন। যাই হোক, রাস্তা চলার মধ্যে আপনার সাথে হঠাৎ দেখা, যাই হোক, আপনার কথা আমি দেখলাম, যাই হোক দু এক লাইন শোনাচ্ছি। বাংলাদেশের যেই জেলাতে ঘুরতে আমরা যাই, বাংলাদেশের যেই জেলাতে ঘুরতে আমরা যাই, সুন্দর সুন্দর রাস্তা দূরে দেখতে আমরা পাই, সুন্দর সুন্দর রাস্তা দূরে দেখতে আমরা পাই, এই ধরনের কাজগুলা, এই ধরনের কাজগুলা করতে লাগছে দুনিয়ান, যা হয়েছে উন্নয়ন শেখ হাসিনার কারণ, যা হয়েছে উন্নয়ন শেখ হাসিনার কারণ, যা হয়েছে উন্নয়ন শেখ হাসিনার কারণ।